শর্ট গজল শট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট খুব জোর হলে 7 মিনিট তার বেশি হয় না কিন্তু দক্ষিণ 24 পরগনায় এক একটা গজল আধা ঘন্টা 40 মিনিট সবাই শুনে মন দিয়ে সেখানে ছোট করে গজল দিয়ে পরিবেশন করব বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা মা আমিনার ঘরে যখন আমার আপনার আল্লাহর রাসূল এসেছিলেন সেই সময় জিব্রিল সাল্লামকে আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছিলেন জান্নাত থেকে কি পাঠানোর কথা বলেছিলেন আমার আল্লাহ পাক সেই ঘটনা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব একটু ধীর মস্তিষ্কে শুনবেন একদম 16 পয়েন্টে গজল হবে শুনুন বল্লা ও মা আমিনা একুনে রাজার খাজানা চেগেরা যেন নূরের গোলাম এ তোমার কে গো নয় মোহাম্মদ রাসূল আমার আপনার আল্লাহর রাসূলের প্রথম বিবি কে ছিলেন উত্তরটা একটু চাই আমি প্রথম স্ত্রী কে ছিলেন আমার আপনার আল্লাহর রাসূলের মা খাদিজাতুল কুবরা তাই না তার বিবাহের আগের কথা বলতে শুনবে মা খাদিজা আল্লাহর রাসূলকে ব্যবসায় পাঠিয়েছিলেন আর তার একটা চাকর ছিল খাদিজা খাদিজার চাকরকে বলছে যে তুমি আজকে আল্লাহর রাসূলের সঙ্গে ব্যবসাতে যাবে আল্লাহর রাসূল কি কি করে কার সাথে কথা বলে কোথায় যায় একটু খবরটা আমাকে দেবে সেই সময় দেখেন কি অলৌকিক ঘটনা ঘটছে শুনুন মা খাদিজা জাবির সাথে মা খাদিজা জাবির সাথে এক চাকর কে পাঠায় নবী কি কি বলে কি করে খবর আমার চাই গো নবী কি বলে কি করে খবর আমার চাই গো ব্যবসা করতে নবী চক্র মক্কাতে পীরে এলাম ওই ব্যবসা করতে নবী চক্র মক্কাতে পীরে এলাম মা পাতি চা চাকর কে তাকে প্রশ্ন করতে লাগিল মা পাতি চা চাকর কে তাকে প্রশ্ন করতে লাগিল আমি যা দেখেছি তাই বলেছি মিথ্যা বলতে পারব না আমি যা বলেছি আমি যা দেখেছি তাই বলেছি মিথ্যা বলতে পারব না কথা শুনে মা খাদিজা তুই গেল দিবালা কথা শুনে মা খাদিজা তুই বীর গো গিয়ে গেল দিবালা বললাম ও মা আমিনা
ইকুনি রাজার চাচানা বলরা ও মা আমিনা ইকুনি রাজার চাচানা চেগিরা যেন তোরি গোলাম হই তোয়ার কি গোনা গোগা বাদে রাসূল হই তোয়ার কি গোনা গোগা বাদে রাসূল আমার আল্লাহর আল্লাহর রাসূলের নয়নের তারা ছিলেন হোসেন আর হাসান দেখেন এবার তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমার আল্লাহর আল্লাহর রাসূল যখন নামাজে যখন সিজদায় গেলেন সিজদা হালাতে হোসেন আমার আপনার আল্লাহর রাসূলের পিঠের উপরে আর আজকে আমরা মসজিদে যখন আমরা নামাজ পড়ি কোন বাচ্চা যদি এখন বদমাইশি করে পিঠের উপরে উঠে কি করবে কি করবে নামাজটা পড়তে গায়ে দিয়ে চড়াচ্ছে এটা করা ঠিক না আমরা বলি মসজিদে বাচ্চারা আসবে না না এটা ভুল তারা আসবে তারা আসবে তারা সেখান থেকে শিখবে যতই বদমাইশি করে কিন্তু আজকে আমরা বাড়িতে বলেই যাবে না ওখানে কিছু বদমাইশি করে এটা কেন খবরদার করবেন না দেখেন সেই আল্লাহর রাসূলের পিঠের উপর হোসেন যখন চড়ে বসেছিল নামাজ কি করেছিল কত সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে দয়ার নবী চোখের তারা হোসেন ও গাসান উম্মতের জন্য কারবালাতে কাটাবে গর্দান গো উম্মতেরই জন্য কারবালাতে কাটাবে গর্দান গো আর হোসেন কাতার চিন্তা করার এই পৃথিবীর বুকেতে আর চান জাতি সরদার দুবাই নবী বলছে নিজের মুখেতে চান জাতি সরদার দুবাই নবী বলছে নিজের মুখেতে আর নবী জি মরে মরছে না মানা হোসেন পিঠের উপরে এইরকম শুনবেন না আগে যেমন চলছে তেমন চলবে একটু উত্তরটা দরকার আমরা গজল পড়ে